আজকে 1 কাপ আটা আর তার সাথে 1 কাপ কড়াইশুঁটি মিশিয়ে দারুণ মুখরোচক একটা মুচমুচে জল খাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা বাচ্চাদের বিকেলবেলার স্ন্যাক্স হিসাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। যেমন ক্রিস্পি তেমনই মুচমুচে হয় এই রেসিপিটি। তা বন্ধুরা, চলুন আজকে রেসিপিটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। শীতের স্পেশাল এই কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটির চপ কিভাবে আমরা তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি, তার সাথে দিয়ে দেব 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। কোনো রকম জল ছাড়া এটাকে আমরা এখন দানা দানা করে একটু পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু এই কড়াইশুঁটি কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না, তাহলে আমাদের এই জল খাবার বা স্ন্যাক্সটা ভালো হবে না। এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এখানে সর্ষের তেলটা বাদে আপনারা যে কোনো তেলেই করতে পারবেন। তার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, সামান্য একটু হিং দিয়ে দিলাম। এখন এই ফোড়নগুলোকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে দেখুন, এখানে যে কড়াইশুঁটি পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে সবটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই করে এর মধ্যে কিন্তু হিঙের ব্যবহার করবেন, এতে করে আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে দেয় আর গোটা জিরে আমাদের হজম করতে কিন্তু সাহায্য করে। দেখুন, যে কাপ মেপে আমি কড়াইশুঁটি নিয়েছিলাম ঠিক সেই একই কাপ মেপে আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু অবশ্যই মাপ করে নেবেন। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে একটু চিলি ফ্লেক্স, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুডলসের মশলা। যে কোনো ফ্লেভারের আপনাদের পছন্দসই এখানে অ্যাড করে দেবেন। এবার দেখুন, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি লবণটা অ্যাড করিনি, তাই দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিয়ে দেবেন। আর জলটা অল্প একটু ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিতে হবে আটা, যেটা আমরা রোজ রুটি বানাই সেই গমের আটা এখানে ব্যবহার করতে হবে। ময়দা দিলে কিন্তু একদমই ভালো হবে না এই রেসিপি। তো দেখুন, অল্প অল্প করে আমি আটা মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমাদের ডো তৈরি করে নিতে হবে। তো আমি 1 কাপ জল 1 কাপ কড়াইশুঁটির জন্য কিন্তু 1 কাপই আটা নিতে হবে, এখানে বেশি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি, বেশ খানিকটা পরিমাণেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো দেখুন, আস্তে আস্তে আমাদের একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। এর মধ্যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। তো বন্ধুরা, আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। নতুন বন্ধুরা যদি আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন, এখন আমাদের ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। যখনই কড়াইয়ের গাটা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন আমাদের ডো পুরোপুরি রেডি। এখন এই ডোটাকে আমাদের আর রাখা যাবে না, এটাকে ঝটপট করে নামিয়ে ফেলতে হবে আর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, অল্প হাত দিয়ে আমরা সইতে পারি এই রকম অবস্থায় যখন আসবে। এর মধ্যে দেখুন, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড তেল। এখানে ঘি কিংবা তেল যেটাই থাকবে আপনাদের কাছে দিয়ে দিতে পারেন। এবার হাত দিয়ে এই তেলটাকে ভালো করে এর মধ্যে মেখে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তেল দিয়ে মেখে নেন, এই আমাদের যে জলখাবারগুলো তৈরি করব, হাতে তৈরি করার সময় বা গড়ে নেওয়ার সময় কোনো রকম কিন্তু জড়িয়ে যাবে না। তো দেখুন, এর থেকে আমি ছোট ছোট এরকম লেচি তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা আটার রুটি তৈরি করার সময় লেচিগুলো তৈরি করি ঠিক সেই মাপেরই করছি আমি। এখানে আপনারা আপনাদের পছন্দসই ছোট বড় করে নেবেন। তো দেখুন, এগুলো বানানো ভীষণই ইজি। এই স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য না লাগবে পুর, না লাগবে কোনো রকম ব্যাটার, ঝটপট তৈরি করে আর চটপট এই স্ন্যাক্স আপনারা তৈরি করে নিতে পারবেন সন্ধেবেলা চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য। তো বন্ধুরা, এক এক করে দেখুন, আমার সমস্ত জলখাবারগুলো এখানে গড়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো চলুন বন্ধুরা, ঝটপট করে এগুলো ভেজে দেখিয়ে দিই কিভাবে তৈরি করে নেবেন আজকের এই স্ন্যাক্স। তো গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা, তারপর লো টু মিডিয়ামে রেখে এই স্ন্যাক্সগুলোকে ঝটপট করে ছেড়ে দেব। তারপরে একটু ডিপ ফ্রাই করে নিলেই আমাদের এই জলখাবার রেডি। তবে ভাজার সময় একদমই হাই ফ্লেমে করে আমাদের এই স্ন্যাক্সগুলো ভাজা যাবে না, তাহলে ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যেতে পারে।
তো দেখুন, হালকা করে আমি নিচের দিকটা ভেজে নিয়েছিলাম, তারপর উল্টে পাল্টে এইভাবে কিছুটা টাইম ধরে এগুলোকে ভেজে নিলাম। যখন লাল রঙের হয়ে আসছে আমি এগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আরও কিছু স্ন্যাক্স আমার ভেজে নিতে বাকি ছিল, সেগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। আর এখন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এইভাবে গরম গরম ভেজে প্লেটে সাজিয়ে সস স্যালাডের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আবার এই স্ন্যাক্সটা আপনারা মুড়ির সাথেও সন্ধেবেলা কিন্তু চায়ের আড্ডায় জমিয়ে নিতে পারেন। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? তো বন্ধুরা, আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।